পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে বেশি দেরি নয়, মন্তব্য শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হতে বেশি দেরি নয়। বুধবার মহিষা দলের জগৎপুরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, কপিল মুনি আশ্রমের প্রধান মহন্তকে আড়ালে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তিনি আগামীর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন বলেই জানিয়েছেন। প্রয়োজন তো আছে, এবং হিন্দু ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম যে শান্তির কথা বলে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। গীতার থেকে বড় কোনো গ্রন্থ পৃথিবীতে বেরোয়নি, তা আমরা এই কথাটাই মানি। এবং আমাদের কাজ হচ্ছে শান্তি শান্তি শান্তি, যে যার ভালো থাকো, ধর্ম নিয়ে থাকো, যে যার মতো কাজ করো, কেউ যেন কারোর প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা না। বাংলাদেশে যা ঘটেছে, এখনও ঘটছে, আমাদের এখানে আমডাঙ্গাতে 300 বছরের প্রাচীন কালী মন্দির এক সপ্তাহ আগে 100 ভরি সোনা চুরি করে নিয়ে পালিয়েছে। ওটা হিন্দু লোক হাত দিতে পারে না, কে করেছে সবাই জানে তো। সর্বত্র ইকবাল হোসেনরা ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ছোট্ট ক্ষমতায় নন্দীগ্রামে সব মন্দিরের সামনে CCTV আর মাইকে হরিনাম চালু করেছি, আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়বে, সনাতন জাগ্রত হোক, নইলে রাজাকার জামাতরা বাংলাদেশ থেকে এসে আমাদের দখল করবে। 1946 সালে ক্যালকাটা কিলিং সুরাবর্দির নেতৃত্বে, তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন ওসমান, তা সেই সময় আমাদের 10,000 হিন্দু বাঙালি খুন হয়েছে একদিন বাংলা পশ্চিমবাংলায়, 1946, বেশি দিন আগে না, এগুলো লোক ভুলে যায়। অর্থাৎ শান্তি চাই, সবাই মিলেমিশে থাকুন, নিজের নিজের কর্ম করুন, তোষণটা বন্ধ করুন। একটা প্রশ্ন, কপিল মুনির প্রধান যে মহন্ত, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে করতে চান, কী বলবেন? না না, মহন্তর কাজ তো অন্য জিনিস, মহন্তের কাজটা অন্য জিনিস, মহন্ত সেই কাজটা করুন। মুখ্যমন্ত্রী গেছেন, হয়তো কিছু বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আড়ালে, কিন্তু আমি সমস্ত হিন্দু, মহন্ত মহারাজও হিন্দু, হিন্দু সম্পর্কে কোনো মন্তব্য করব না। তাকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছে বিহাইন্ড দ্য স্ক্রিন যে তুমি এটা বলো, কিন্তু খাবে না কেউ। আমরা যে 38.13% ভোট পেয়েছি, সব হিন্দুদের ভোট, এতে কোনো খাঁটি দুধ এতটুকু জল নাই, ঠিক আছে? আর ওদের ভোটে জল আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।